কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জশু ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও আপনাদের মাঝে এক অন্যরকম কিছু বাস্তব ঘটনা নিয়ে। দুঃখিত, আজকে আমার আপনার সবার জসীম কবিরাজের কোনো ঘটনা থাকছে না। আজকে আপনারা শুনবেন আমার নিজের জীবনে ঘটে যাওয়া কিছু সত্যি ঘটনা। এই ঘটনাগুলো আমি যা কিছু লিখব বা আপনারা যেটা শুনবেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘটনায় সত্য হবে। বিশ্বাস রাখুন, আমি বাহির থেকে একটা শব্দ লিখব না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সত্য ঘটনা অবশ্যই ঘটে যায়। হয়তো কেউ স্বপ্নের মাঝে ভয় পেয়ে যায়, অথবা কারোর সঙ্গে বাস্তবে ঘটে যায় অস্বাভাবিক ঘটনা, হয়তোবা কেউ গভীর রাতে নির্জন জায়গায় ভয় পেয়ে যায়, অথবা কোনো মানুষ কোনো জিনের খপ্পরে পড়ে যায় এবং জীবনটাকে নষ্ট করে ফেলে, অথবা কোনো এক মানুষের কোনো এক যাত্রায় অন্ধকার রাতের অভিজ্ঞতা থাকে, যেটা হয় খুব ভয়াবহ। কিন্তু অবিশ্বাস হলো এটাই সত্য যে এইখানে প্রত্যেকটা ঘটনার সাথে আমি বিশে জড়িত ছিলাম। এখন হয়তো আপনারা প্রশ্ন রাখতেই পারেন যে তোমার বয়স মাত্র 20 বছর, তোমার এত অভিজ্ঞতা কোথা থেকে আসবে? তাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা কথাই বলি, আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত কোনো না কোনোভাবে অদ্ভুত কোনো এক ঘটনা ঘটে চলেছে। আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, তখন আমি জিনের সম্মুখীন ছিলাম বা সামনাসামনি অনেকবার হয়েছি। আমি যেদিন মাদ্রাসায় পড়ালেখা শেষ করে দিয়েছি, ঠিক সেদিন রাতের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে আমার জীবনে, এবং আমার নিজের ভাইকে জেনে ধরেছে, আমার মাকে জেনে ধরেছে, এসব আমার নিজের চোখের সামনে ঘটতে দেখেছি। তাদের সাথে কথাও বলেছি। আমার আপন বড় মামা একজন বিশাল বড় কবিরাজ ছিলেন। আমার মামাকে নিয়ে একটা ঘটনা আমি লিখেছিলাম। আমার লেখা দ্বিতীয় ঘটনাটাই ছিল আমার মামাকে নিয়ে লেখা ঘটনা, যেটা আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছিলেন। আমার নানু একজন বড় কবিরাজ। আমার নানু এখন হয়তোবা কবিরাজি করেন না, কিন্তু তার জিন এখনো তার সঙ্গে আছে। ভৌতিকথার আমার লেখা প্রথম ঘটনায় ছিল আমার নানুর জিনকে নিয়ে লেখা। আমার নানা একজন ভয়ঙ্কর কবিরাজ ছিলেন, যেটা আমি আমার নানুর কাছ থেকে শুনেছিলাম, এবং আমার নানা তাদের হাতে মারা যায়। আমার আপন বড় ফুপা ছিলেন একজন বিশাল বড় মাপের কবিরাজ, যেটা আমি নিজে দেখেছি। আমার লেখায় ফ্রিতে জিনের ঘটনা যারা শুনেছিলেন তারাই আমার ফুপার ব্যাপারে বুঝতে পারবেন। ওই ঘটনা ঘটার কিছুদিন পর অনাকাঙ্ক্ষিতভাবে আমার ফুপা অসুস্থ হয়ে মারা যান। এই ফ্রিত জিনের ঘটনা কমেন্ট বক্সে আমি অনেককেই দেখেছি বলেছেন যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানানো ঘটনা। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ফ্রিত জিনের ঘটনাটা আমি 3 পর্বে শেষ করেছিলাম, যেখানে প্রথম পর্ব এবং তৃতীয় পর্বটা ছিল একদম সত্য, এবং দ্বিতীয় পর্বটা আমি বিশ থেকে আইডিয়া করে বিনোদন দেবার উদ্দেশ্যে লিখেছিলাম। তবে এমন কিছু ঘটনা ঘটেছিল আমি সেটার উপরে নির্ণয় করে লিখেছি। আর ওই ইফরিত জিনের ঘটনায় যে কবিরাজ ছিলেন মেইন ভূমিকায়, মনে আছে কি তার নাম? আচ্ছা, একটু মনে করে দিচ্ছি তার নাম। তার নাম ছিল আলহাজ, যে কিনা সম্পর্কে আমার খালাতো ভাই হয় এবং আমার বন্ধু। তো এবার হয়তো বা আপনাদের একটু আইডিয়া দিতে পেরেছি আমি কোথায় থাকি বা আমার এত অভিজ্ঞতা কোথা থেকে আসে। আমি চাইলে আমি কবিরাজ হতে পারি, কিন্তু ভাই প্রত্যেকটা সাকসেস কবিরাজের একটা দুর্বলতা জায়গা থাকে, আর একবার যদি ভুল করো জেনারা জেনে যায় তাহলে তার বেঁচে থাকা খুবই মুশকিল হয়ে যায়। অনেক কথা বলে ফেলেছি, এবার মূল ঘটনায় প্রবেশ করা যাক। আজকে আমি শেয়ার করব 2019 সাল থেকে এখন পর্যন্ত 2024 সাল অক্টোবর মাসের 25 তারিখ পর্যন্ত যতটুকু ঘটনা ঘটেছে স্বপ্নের মধ্যে সবকিছু শেয়ার করব ইনশাআল্লাহ। মাত্র 2টা স্বপ্ন বাদের সবগুলো শেয়ার করব, যেগুলো বাস্তবে ঘটে গিয়েছিল আমার সঙ্গে। আর এজন্যই আপনারা চাইলে এই ঘটনার নাম দিতে পারেন বাস্তবের রূপ নেওয়া স্বপ্ন। এই ঘটনার সূচনা হয়েছিল 2019 সালে আমার জীবনে। আমি তখন ফরিদপুর শহরে ছোটখাটো একটা জব করি, সংসার চালানোর জন্য জবটা করছিলাম। আমার বাবা থাকতেন মালয়েশিয়াতে, বাট তার অনেক প্রবলেম থাকার কারণে বাড়িতে তেমন একটা অর্থ পাঠাতে পারতেন না, যেটা পাঠাতেন সেটা খরচ হয়ে যেত কিস্তিতে। বাকি সপ্তাহ আরও 1300 টাকা লাগত কিস্তি ছিল এবং সংসারের খরচ। বাড়িতে ছোট্ট ভাই এবং ছোট্ট একটা বোন আছে এবং আমার মা আছে। আমি পরিবারের বড় ছেলে হওয়ার কারণে
যত কষ্টই হোক না কেন আমার এই দায়িত্বটা নিতে হয়েছিল। খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে আমি এই সময়টা পার করেছি। তো একদিন হঠাৎ করে বিকেলবেলা আমার মনটা কেমন জানি বাড়ির জন্য ছটফট করতে থাকে। আমি বারবার কেমন জানি বল হচ্ছিল যে আমার বাড়িতে কোনো একটা প্রবলেম হচ্ছে, কিছু না কিছু হচ্ছে। তখন আমার ফোনটা ছিল না যে বাড়িতে ফোন দিয়ে বলবো বা জেনে নেব। এভাবে দিনটা কেটে রাত্রেবেলা যখন আমি ঘুমাতে যাই, ঘুমের পক্ষে আমি একটা স্বপ্ন দেখি। আমার মায়ের মুখে চিন্তার ছাপ, ছোট বোন খুব ভয় আতঙ্কিত হয়ে আছে। আমার ছোট বোনের বয়স তখন বেশি না, মাত্র 4 বছর, এবং আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 13 বছর ছিল। আমি আরো দেখলাম যে আমার ছোট ভাই কেমন জানি করছে, মনে হচ্ছে ওকে কেউ কোথাও যেন নিয়ে যাচ্ছে, কিন্তু আমার মা সবাই ওকে টেনে ধরে রাখছে। সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে যায়, আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে পড়ি। আমার পুরো শরীর তখন থর থর করে কাঁপতে থাকে। আমি তখন ভাবতে থাকি, এইটা আমি কেন দেখলাম? তাহলে কি আমার পরিবারের কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, দেওয়ালে রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 3টা বাজে। আমি তখন আর ঘুমাতে পারলাম না, সকাল 5টা বাজতে আমি চলে গেলাম মাইন্ড স্ট্যান্ডে। তারপরে একটা মাইন্ডে উঠে মাইন্ড সাথে মোটামুটি 6টা বেজে যায়। ফরিদপুর থেকে সালথা বাজার থেকে মোটামুটি 50 মিনিট মতো সময় লাগে। তাহলে চলেন, যেতে যেতে আরও ছোট্ট কথা বলে রাখি আপনাদের সবার উদ্দেশ্যে। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার বাড়ির প্রতিটা কেমন যেন একটা অন্যরকম মায়া কাজ করে। আমি সবসময় চাইতাম বাড়িতে থাকতে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমার বয়স যখন 4 বছর তখন থেকে আমি বাড়ি ছাড়া থেকে রীতিমতো মাদ্রাসায় পড়ালেখা শুরু করি। তারপর যখন পড়ালেখা বাদ দিয়ে দিই, তারপর থেকে আবার পরিস্থিতির কারণে কাজের জন্য শহরে থাকতে শুরু করি। প্রায় 2 বছরের বেশি শহরে থাকি। তারপর খুবই অল্প বয়সে, মাত্র 17 বছর বয়সে, পাড়ি জমালাম সৌদি আরবে মদিনায়। আলহামদুলিল্লাহ দীর্ঘ 3 বছর যাবৎ আমি এখানে আছি। আসসালামু আলাইকুম, আমি হাফিজুর রহমান রানা, আপনাদের ভৌতিক কথার একজন প্রিয় অফিসিয়াল স্টোরি টেলার। আজকে আমি শোনাবো আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আর এই ঘটনায় আমি আমার জীবনে আমার ছোট ভাইয়ের নাম উল্লেখ করব, কারণ এই ঘটনায় আমার ছোট ভাই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তাই আপনাদের বোঝার জন্য তার নামটা বলছি, তার নাম হচ্ছে ইয়ামিন হোসেন। আর কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি সালথা বাজারে। তখন মাইন্ড স্ট্যান্ড থেকে নেমে ভাড়াটা বুঝিয়ে দিই, তারপরে চলে যাই বাজারের দোকানে। কাঁচা বাজার শেষ করে আমি চলে যাই মাছের বাজারে। কাঁচা বাজার এবং মাছ কিনা শেষ হয়ে গেলে আমি চলে যাই বিস্কুটের দোকানে, এবং সেখানে বিস্কুট চকলেট ইত্যাদি সব কিছুই কিনে ফেলি। তারপর একটা ভ্যান গাড়ি উঠে আমি আমার বাড়িতে চলে যাই। আমি যখন বাড়ির মধ্যে প্রবেশ করি, ঠিক তখনই আমার ছোট্ট বোনটা এসে আমাকে দাদা দাদা বলে জড়িয়ে ধরে। তারপর আমার মা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বলে উঠল, হাফিজ তুমি কেমন আছো বাবা? আর তুমি এত সকালে, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? আমি তখন মাকে বললাম, না মা তেমন কিছু হয়নি, এমনিতে আসলাম আর কি, ঘরের মধ্যে চলেন। তারপর আমি ছোট বোনটাকে কোলে করে নিয়ে ঘরের মধ্যে চলে যাই। আমি তখন বাজারের ব্যাগগুলো রেখে বিছানায় উঠে বসে পড়ি এবং মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা ইয়ামিন কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। মা তখন বলল, ইয়ামিন তো এখনো ঘুম থেকে উঠেনি। আমি তখন আবারও বললাম, আচ্ছা মা বাড়িতে কোনো কিছু হয়েছিল? এই যেমন ধরো ইয়ামিনের সঙ্গে ছোটোখাটো কোনো ঘটনা কি ঘটেছিল নাকি? হ্যাঁ। মা তখন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কেন, কি হয়েছে? হ্যাঁ, ইয়ামিনকে জেনে ধরেছিল, কিন্তু তুমি কিভাবে জানলে? তোমাকে তো কিছুই পড়িনি আমরা। আমি তখন মাকে আমার স্বপ্নের বিষয়টা জানাই এবং তারপর আমি মাকে জিজ্ঞেস করি, মা কি হয়েছিল আমাকে স্বপ্নটাও খুলে বলেন না। মা তখন বলতে শুরু করলো, বলছেন আমার মা, গতকাল রাতের ঘটনা, রাত 1টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়, হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। আমি তখন একটা গুঙানির মতো আওয়াজ শুনতে পাই। আওয়াজটা ইয়ামিনের রুম থেকে আসছিল বলে মনে হচ্ছিল এবং বারান্দা থেকে আসছিল। আমি তখন তাড়াতাড়ি করে রুমের লাইটটা জ্বালিয়ে দিই। ইয়ামিনের রুমে গিয়ে দেখি ইয়ামিন বিছানার উপরে মশারির উপরে বসে আছে এবং ওর কাছে কেমন যেন গুঙানির মতো একটা শব্দ ভেসে আসছে। আমি তখন বুঝতে পারি ওকে হয়তো বা জেনে ধরেছে। আমি তখন আস্তে আস্তে মশারিটা তুলে ওর পাশে গিয়ে বসলাম এবং ওকে ডাকতে থাকি, ইয়ামিন ইয়ামিন তোর কি হয়েছে, কথা বল, তুই এমন কেন করছিস? তখন ও রাগি চোখে আমার দিকে তাকিয়ে রাগে যেন কটকট করে বলে উঠল, আমি চলে যাব, আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব, আমিও চলে যাব,
এটা বলে ও উঠে দাঁড়াতে চায়। তখন আমি ওকে ধরে শক্ত করে ধরে ওকে বসিয়ে দিই। ও আরো রাগান্বিত হয়ে ছোটাছুটি করার চেষ্টা করে। আমি অনেক কষ্ট করে ওকে ধরে রাখি। কিছু সময় এমন ছোটাছুটি করার পর আবারও শক্ত হয়ে বসে পড়ে। আমি অনেকটা ভয় পেয়ে যাই, কিন্তু কি আর করার, আমি তো কোথাও যেতেও পারবো না ওকে ছেড়ে। আমি তখন তাড়াতাড়ি করে আমার ফোনটা হাতে নিয়ে তোমার বড় মামাকে ফোন দিই। ফোন দিয়ে সঙ্গে সঙ্গে তোমার বড় মামা ফোনটা রিসিভ করে এবং বলল, কে রে, কি হয়েছে, এত রাতে ফোন দিয়েছিস কেন, ওর সমস্যা নাকি? আমি তখন তোমার বড় মামাকে বললাম, মেয়ে ভাই, কি আমি কেমন জানি করতেছে, ওকে মনে হয় জেনে ধরছে, কিছু একটা করেন আপনি, আপনি এখনই চলে আসেন আমাদের বাড়িতে। তখন তোমার বড় মামা বলল, আমি তো মাত্রই বাড়িতে আসছি, এখন যেতে পারবো না, এখন গেলে সমস্যা হবে আমার। তুই একটা কাজ কর, ফোনটা ওর কাছে ধর, আমি দেখছি। আমি তখন তোমার মামার কথা মতো ফোনটা ইয়ামিনের কানের কাছে ধরি। একটু সময় পরে ইয়ামিন ছটফট করতে থাকে আর বলতে থাকে, আমি একা যাবো না, আমি ওকে নিয়ে যাবো। এটা বলতে বলতে বিছানার উপর সরিয়ে পড়ে আর কেমন যেন গুঙানির মতো শব্দ করছিল, বিভৎস অবস্থা। আমি তখন ফোনটা কানে করে নিয়ে জিজ্ঞেস করলাম, মিয়া ভাই, এখন কি করব? তোর বড় মামা তখন ফোনের ওপাশ থেকে বলল, ওকে এভাবে তাড়ানো সম্ভব না, ওখানে যেতে হবে। কিন্তু আমি তো এখন এখন গেলে আমার সমস্যা হবে, শুধু আমার সমস্যা না, তোদেরও সমস্যা হতে পারে, এজন্য আমি যেতে না পারবো না, বুঝতে পেরেছিস? তুই চিন্তা করিস না, আমি একজনকে পাঠাচ্ছি এখনই, ঠিক আছে? যাই যাই, কিছু হয়ে যাক না, ওর ভয় পাবি না, ইয়ামানের কাছ থেকে দূরে সরে যা, কেমন? যাই হয়ে যাক, কোনোভাবে ভয় পাবি না, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, চিন্তা করিস না। এটা বলি তোর মামা ফোনটা কেটে দেয়। জেফি ভাই, আমি তখন যে ঘরটাতে ছিলাম আমাদের সেই ঘরের একটা বর্ণনা দিই, তাহলে একটু বুঝতে পারবেন। আমাদের ঘরটা ছিল টিনের ঘর, চারিদিকে টিন ছিল, উপরে টিন দিয়ে ঘেরা এবং বারান্দায় একটা রুম, সেখানে আমি ছোট ভাই থাকতাম এবং ঘরের ভেতরে দুটো রুম, সেখানে মা একাই থাকতো এবং ছোট বোন, এবং আমাদের ঘরের মধ্যে মাটির দেয়াল ছিল এবং মাটির ওপরে ছিল প্লাস্টিক বিছানো। যদি কেউ ঘরের ভেতর প্রবেশ করে তাহলে শব্দ হতো প্লাস্টিকে। এবার চলেন ঘটনায় চলে যাই। বলছেন, মা, তোমার মামা ফোনটা কেটে দেবার পর আমার মনের ভেতরে অনেক ভয় হচ্ছিল আর ভাবছিলাম এত রাতে তোমার মামা কাকে পাঠাবে। তখনই বাহির থেকে টিনের অনেক শব্দ হতে থাকে আর মনে হচ্ছিল কে যেন টিনের উপরে থাপড়াচ্ছে। আর তখনই আমি দেখি ইয়ামিন লাফ দিয়ে শোয়া থেকে উঠে দাঁড়িয়ে পড়ে এবং বিছানার উপরে লাফালাফি করতে থাকে। মনে হচ্ছে এখান থেকে পালানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ইয়ামিন তখন বিছানার উপর থেকে নামতে চায়। ঠিক তখনই আমি কারো পায়ের আওয়াজ শুনতে পাই আর মনে হচ্ছিল কে একজন আমার ঘরের মধ্যে প্রবেশ করছে। আমি তখন ভয় না পেয়ে সাহস করে দাঁড়িয়ে থাকি, কারণ আমি বুঝতে পারছিলাম এটা আমার ভাইয়ের জিন। তখন ইয়ামিনকে ভাষায় যেন কথা বলছিল আমি বুঝতে পারছিলাম না। কিছু সময় পর অনেক কথা কাটাকাটি হয়, মনে হচ্ছিল হাতাহাতি হচ্ছে তাদের মধ্যে। কিছু সময় পর হঠাৎ করে ইয়ামিন বিছানার উপরে মাথা নিচু করে বসে পড়ে। তারপর দুহাত এক করে কি জানি পেপে করে ভাষায় কি জানি বলছিল, দেখে এমনটা মনে হচ্ছিল যে কারো কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে। তার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে বিছানার উপরে শুয়ে পড়ে। তখনই সঙ্গে সঙ্গে আমার ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি তোমার বড় মামা ফোন দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে কানের কিনারা ধরতে ওপার থেকে তোর মামা বলে উঠলো, কে রে, ভয় পেয়েছিস নাকি? ভয় পাওয়ার কোনো কারণ নাই, সব কিছু সমাধান হয়ে গেছে, বুঝতে পারছস? আমি তখন তোর মামাকে বললাম, আচ্ছা মিয়া ভাই, আমি একা বাড়িতে, ফাঁকা বাড়িতে, আপনি বললেন আপনি কাউকে পাঠাচ্ছেন, আপনি কি একবারও বলেছিলেন যে আপনি জিন পাঠাবেন? আমি তো ভয় পেয়েছিলাম, যদি কিছু একটা করে ফেলতো তখন কি হতো আমার? তখন তোর বড় মামা বললো, আরে এত রাতে আমি কাকে পাঠাবো, কাউকে পাঠাতে গেলে তো আমি নিজে যেতে পারতাম, তাই না? আর আমি যাকে পাঠিয়েছিলাম সেটা আমার বিশ্বস্ত দিন ছিল, চিন্তার কিছু নাই, ওকে আমি এখান থেকে পরিচালনা করেছি, ও একবার তোর দিকে তাকায় উনি, বুঝতে পেরেছিস? আরে তোর টেবিলের উপরে দেখ এক গ্লাস পানি রাখা আছে, ওই পানিটাই ইয়ামিনের শরীরে ছিটে দে, ওর জ্ঞান ফিরে আসবে, তারপর ঘুমিয়ে পর, আর কোনো চিন্তা করবি না, আগামীকাল আসবে না, কেমন? এটা বলে তোর মামা ফোনটা কেটে দেয়। আমিও তখন টেবিলের উপরে দেখি এক গ্লাস পানি রাখা আছে। তখন তোমার বড় মামার কথা মতো ওর শরীরে পানিটা ছিটিয়ে দিই, কিছু সময় পর ক্যান ফিরে আসে। তারপর কোনো রকম রাতটা কেটে যায়, কোনো সমস্যা হয় না। পরদিন সকালে রান্না বান্না শেষ করে
তারপরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি, ভালোই ছিল সবকিছু। দুপুরের দিকে আমি তোমার কাকি এবং কাকার বাড়িতে বসে গল্প করছিলাম, ঠিক তখনই আমিন কোথা থেকে যেন উঠানে মাঝখানে দাঁড়িয়ে থাকে, একই দৃষ্টিতে নদীর সেই জঙ্গলটা আছে না, জঙ্গলের দিকে তাকিয়েছিল। একই দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আমি তখন একটু বেশ সন্দেহ দৃষ্টিতে ওর দিকে তাকালাম। আর ঠিক তখনই একটা কোঙানির মতো আওয়াজ হলো। আমি তখন বুঝতে পারি ওকে আবারও জিন আক্রমণ করেছে, ওকে জিনে ভর করেছে। তখনই তোমার কাকা যেই আমিনকে শক্ত করে ধরে ফেলে, আর তখনই আমিন চিৎকার করতে থাকে আর বলতে থাকে, মোটা কণ্ঠে বলতে থাকে, আমাকে চিনেছে, আমি ওকে নিয়ে যাবো, আমি এখন ওকে নিয়ে যাবো, কেউ আমাকে আটকাতে পারবে না, ছেড়ে ছেড়ে ডালে কিন্তু ভালো হবে না, তোদের কাউকে ছাড়বো না আমি, কাউকে না, কিন্তু আমাকে ছেড়ে দে। আমি তখন তাড়াতাড়ি করে তোমার বড় মামাকে ফোন দিই, ফোনটাতে মাত্রই তোমার বড় মামা ফোনটা রিসিভ করে বলে উঠলো, কিরে কি হচ্ছে, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি তখন বললাম, মিয়া ভাই, কি আমিনকে তো আবারও জেনে ধরেছে, আপনি কোথায়, তাড়াতাড়ি আসুন, ওকে ধরে রাখা যাচ্ছে না, ও কেমন জানি করছে, ওকে ওকে সঙ্গে করে নিয়ে যাবে এমনটা বলছে। তোর বড় মামা তখন বলল, ওকে শক্ত করে ধরে রাখ, কোথাও যেতে দিস না, আমি এখনই আসছি, কেমন, আমি এখনই বড়দিয়া বাজারে আসি, ঠিক আছে, আমি এখনই আসছি। জেসু ভাই, এখানে বলে রাখি, বড়দিয়া বাজার হচ্ছে আমাদের গ্রামের বত্তেরই একটা বাজার, এবং আমার মামা বাড়ি আমাদের এই গ্রামে, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। ঘটনায় চলে যায়, এটা বলে তোর বড় মামা ফোনটা রেখে দেয়। আমরা 3-4 জন মিলে তখন ইয়ামিনকে শক্ত করে ধরে রাখি। হঠাৎ করে ইয়ামিন কেমন জানি করতে থাকে, লাফালাফি করতে থাকে আর এদিক ওদিক তাকাচ্ছিল, মনে হচ্ছিল কোনো কারো উপস্থিতি টের পাচ্ছিল। তখনই বাড়ির মধ্যে প্রবেশ করে তোর বড় মামা, আমি তোর বড় মামার দিকে তাকিয়ে দেখি রাগে রীতিমতো কড়কর করছি, মুখে লাল হয়ে গেছে। আমরা সবাই রীতিমতো অবাক হয়ে যাই, মাত্র 2-3 মিনিটের মধ্যে ফোন এলো কিভাবে চলে আসলো রাত্রে। আমি তখনই তোমার বড় মামাকে উদ্দেশ্য করে বললাম, মিয়া ভাই, আপনি না বললেন আপনি বাজারে, তাহলে এত তাড়াতাড়ি আসেন কিভাবে? তখন তোমার বড় মামা আমার দিকে একটা মুস্কি হাসি দিয়া ইয়ামিনের দিকে আগিয়ে যায়। যত ইয়ামিনের দিকে আসতেছিল, ইয়ামিন ফিসফিস করে ভয়ঙ্কর কণ্ঠে বলতেছিল, আমি একা যাব না, আমি ওকে নিয়ে যাব, আমি একা যাব না। তোমার বড় মামা তখন ওর সামনে গিয়ে দাঁড়িয়ে সকলকে উদ্দেশ্য করে বলল, ওকে ছেড়ে দে, ছেড়ে দে, আমি ও দেখবো কিভাবে ওকে তুই নিয়ে যাস, ওই কিভাবে নিয়ে যাস আমি দেখতে চাই, বুঝতে পারছোস? তখন তোর বড় মামা ইয়ামিনকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বড় মামা তখন কিছুটা রাগী কণ্ঠে ইয়ামিনের মধ্যে থাকা সেই জিনটাকে উদ্দেশ্য করে বলল, দেখ তোর ছেড়ে দিতে বলতেছি, এখন তুই পারলে চলে যায় এখান থেকে, দেখি তোর কত ক্ষমতা, তুই আমার ভাগনাকে নিয়ে যেতে চাস, তাই না? হ্যাঁ, এখন তুই পারলে নিজেরা পালিয়ে দেখা, কেমন, রাতে তোকে মারিনি, দেখি কি ভাবেছিস, তোকে মারতে পারবো না আমি, তোর তো ভাগ্য ভালো যে এসেছিলিস, সে ছিল একজন মুসলিম জিন, সে কখনো আগে হত্যা করতে পছন্দ করতো না, বিশেষ করে তোর মতো নিম্নমানের জিনকে কোনোভাবেই সে পাত্তা দিতে চায়নি, শুধু আমার কারণে সে এসেছিল সাবধান করার জন্য, তুই তো আর মাফ চাওয়ারও আর কোনো যোগ্যতা রাখিস না, তোকে আর মাফ হবে না, কিন্তু এবার তুই ভাবতেও পারছিস না এবার তোর সঙ্গে আমি কি করবো, বুঝতে পেরেছিস, ওর অভাব করতে পারছিস তো, কে এসেছে আমার সঙ্গে এবার, হ্যাঁ আমি শুধু বাধা দিয়ে রেখেছি, তা না হলে এত কোনো কিন্তু একবার মারে ফেলতো তোরে, আমি চাই না তোকে মারতে, কারণ তুই ছোট, খুব ছোট। ইয়ামিনের মধ্যে থাকা সে সিনটা বলে উঠল, ও আমার বর্ষ ভেঙে দিয়েছে, আমি কোথায় থাকবো এখন, আমি ওর কি ক্ষতি করে বলছিলাম, আমি ওর কি ক্ষতি করেছিলাম যে আমার বর্ষ ভেঙে দিয়েছিল। তখন তোর বড় মামা বলল, তুই কোথায় থাকিস, হ্যাঁ কোথা থেকে আসছিস, সত্যি করে বল কিভাবে আসলি, পুরো ঘটনাটা সত্যি করে বল আমাকে। ইয়ামিনের মধ্যে থাকা সেই জিনটা তখন বলে উঠল, আমি ঘুরতে আসে শ্মশানে থাকি, ওদের স্কুলের পাশেই, গতকাল স্কুল শেষে ওরা কয়েকজন মিলে ওই শ্মশান ঘাটে যায়, ওই শ্মশানে যে একটা গাব গাছ আছে না, ওই গাব গাছটা থেকে ওরা সব গাব পাচ্ছিল, আর আমি তখন ওই গাব গাছের একটা ডালে বসে খাবার খাচ্ছিলাম, ও তখন ওই ডালটা ভেঙে ফেলে এবং আমার খাবার নষ্ট করে দেয়, আমার তখন অনেক রাগ হয়, আমার ইচ্ছা করছিল তখন ওকে মেরে ফেলতে, কিন্তু তখনই বর্ষিতে আজান দিয়ে দেয়, আজান দেওয়ার কারণে আমি ওকে তখন কিছুই করতে পারিনি, তারপর আমি অপেক্ষা করতে থাকি, করতে করতে আমি সময় সুযোগ বুঝে ওর উপরে আক্রমণ করে বসি, আমি ওকে
আজকে রাতে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কোনো শক্তির কারণে আমি ঘর থেকে বেরোতে পারছিলাম না। আর তখন কিছুক্ষণ পর আপনার বন্ধু চলে আসে এবং আমাকে চলে যেতে বাধ্য করে। তোর বড় মামা তখন বলে উঠল, এ তো তুই তো তাকে বলেছিলি তুই আর কখনো আসবি না, তাহলে কেন আসলি সত্যি করে বল। ইয়ামিনের মধ্যে থাকা সেই জিনটা আবার বলে উঠল, হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু আমি যেতে পারছি না, ওকে না নিয়ে আমি যাবো না। তোর বর মামা তখন বলে উঠল, তাহলে তোকে এমনি এমনি ছাড়া যাবে না, তোর ব্যবস্থা করছি, দাঁড়া এবার তোর ব্যবস্থা করতেছি। অনেক সময় ধরে তোকে বাধা করে রাখার চেষ্টা করেছি, কোনো ক্ষতি না করা যেন, কিন্তু এবার তুই তো সীমা লঙ্ঘন করে ফেলেছিস। ঠিক তখনই সেখানে একটা বাতাস বইতে শুরু করলো ইয়ামিনের পিছন থেকে, এবং দেখি ইয়ামিনের মুখের ভয়ের একটা ছাপ আর তোমার মামার রাগান্বিত চেহারা। আমি বেশ অবাক হয়ে যাই যখনই দেখি ইয়ামিন চুপ করে আছে, কিন্তু তোর মামা কোন ভাষায় জানি কি একটা কথা বলছিল। কিছু সময় কথা বলার পর হঠাৎ করে বাতাসটা থেমে যায় এবং ইয়ামিন সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে। তারপর তোর মামা নিজে ইয়ামিনকে বিছানায় শুয়ে দেয়। আমি তখন তোর মামাকে জিজ্ঞেস করলাম, কি হলো? কিছুই তো বুঝলাম না মিয়া ভাই, আপনি কি ভাষায় কথা বলেন একটু বলেন না। তোর বর মামা তখন আমাকে বলল, আর কোনো চিন্তা নাই, অনেক দূরে চলে গেছে, ওই চিন্তা ভুলেও তোর কাছে আর আসবে না, বুঝতে পারছস? আর আমি যখন ওকে মারতে যাব, ঠিক তখনই ওর বাবা মা এসে আমার কাছে মাফ চাইছে, ওকে নিয়ে চলে গেছে। ওর বাবা মার সঙ্গে আগে পরিচিত ছিল আমার, তো মাফ করে দিয়েছি। ওর কিছু সময় পর জ্ঞান ফিরে আসবে, চিন্তা করিস না। হ্যাঁ আমার একটা কাজ আছে, আমি এখন চলে যাচ্ছি, আমি আবার আসবো অনেক, ঠিক আছে? তারপর তোর মামা চলে যায়। জেফ ভাই এখানে একটা কথা বলে রাখি, আমার মামা যে বাড়িতে কাজ করে জিন ছাড়ানোর কাজ, কাজ করার ওই বাড়ি তখন কোনো খাওয়া দাওয়া করে না এবং দ্রুত সেখান থেকে চলে যায়, আর এটা আমার মা জানে, এই জন্যই মামাকে আটকায়নি। এটা বলার কারণ হচ্ছে অনেকেই ভাবতে পারে যে বোনের বাড়ি থেকে এভাবে কেন চলে গেল। আমার মামারা প্রত্যেকেই আমার মাকে প্রচুর পরিমাণে ভালোবাসত। আমার আরও তিনটা খালা আছে যারা সারা বছর বিজি থাকে, এই জন্য কোথাও বেড়াতে যায় না, কিন্তু আমার মা ফোন দেওয়ার মাত্র উপস্থিত হয়ে যায়। এটা আমার ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো যাই হোক, ঘটনায় যাই, তারপর আমি আমার ছোট ভাইয়ের পাশে ঘুমিয়ে পড়ে, কারণ রাতে ঘুমাতে পারিনি, আবার নাইট ডিউটি করতে হবে। তারপর মা রান্না করতে চলে যায়। কিছু সময় পর রান্না হয়ে গেলে সবাইকে ডাক দেয় এবং আমরা একসাথে খাওয়া দাওয়া করি। আমাদের ভাই বোনের মধ্যে প্রচুর পরিমাণে মিল ছিল, প্রচুর পরিমাণে ভালোবাসা ছিল, আলহামদুলিল্লাহ। তারপর বিকেলের দিকে আমি চলে যাই আমার কাজের উদ্দেশ্যে। কেটে যায় প্রায় আটটা মাস। আট মাসের মধ্যে আমাদের আর্থিক অনেক উন্নতি হয়। তারপর সিদ্ধান্ত নেই বাইরে চলে যাওয়ার জন্য এবং বাড়িতে চলে আসি কাজ কাম ছেড়ে দিয়ে। তারপর বাড়িতে এসে আমি আমার ছোট মামার টেইলার দোকানে টেইলারে কাজ শুরু করি এবং আমাদের নিজেদের জমিতে চাষাবাদ করতে থাকি। ভালোই চলছিল দিনকাল। সাল ছিল 2020, শুরু হয়ে যায় নতুন সমস্যা। 2020 সালের শেষের দিকের ঘটনা, বা সে সময় শীত চলছিল। শীতের দিন আসে তো একেবারে র্যাকেট খেলার মৌসুম শুরু হয়ে যায়। আমাদের ওখানে ব্যতিক্রম কিছু নেই, তবে আমাদের খেলার মাঠ ছিল আমাদের নানু বাড়িতে। আমার নানু বাড়ি যেহেতু আমাদের গ্রামের মধ্যেই, তাই কোনো সমস্যা ছিল না। প্রতিদিন রাত হলেই আমরা আমার চাচাতো ভাই এবং তার বন্ধুরা দল বেঁধে চলে যেত আমরা নানু বাড়িতে র্যাকেট খেলার জন্য। আমি মাঝে মধ্যে যেতাম, কারণ আমি এত খেলা খেলাম মনোযোগে ছিলাম না। একদিন আমার মামা তো ভাই ফোন করে বললো যে আজকে র্যাকেট খেলবো, আমরা কিছু বন্ধুরা আসবে, এই জন্য তোকেও আসতে হবে, তাড়াতাড়ি চলে আসিস। আমিও তখন বললাম ঠিক আছে মামা, এ বলে ফোনটা রেখে দিই। তারপর দিন কেটে যায়। রাত দশটার দিকে আমি চলে যাই র্যাকেট খেলার মাঠে, মানে আমাদের নানু বাড়িতে। গিয়ে দেখি আমার ছোট ভাইরা সবাই খেলাধুলা করছে। আমি যাবার পর মামাতো ভাই এবং তার বন্ধুরা সাথে করে নিয়ে আড্ডা দেওয়ার পর আমরাও খেলাধুলার জন্য প্রস্তুত হলাম। তারপর আমরাও খেলাধুলা করলাম। একটা পর্যায়ে ফোনের দিকে তাকিয়ে দেখি রাত 12টা বেজে গেছে। আমি তখন আমার ছোট ভাই এবং তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বললাম, তোমরা আর কোনো দেরি করো না, এখনই সবাই একসাথে বাড়িতে চলে যাও, আমরা আমার যেতে যেতে লেট হবে। ওরা পাঁচজন একসঙ্গে রওনা দিয়ে দিই। তারপর আমার মামাতো ভাই একজন ওদেরকে বিলের মাছ বরাবর এগিয়ে যেতে দিয়ে আসে। আমার ফোনটা আমার ছোট ভাইয়ের কাছে দিয়ে আসলো, যাতে যাওয়ার সময় কোনো অসুবিধা না হয়, এবং ওদের হাতে লাইট ফোন সব আছে। তারপর খেলাধুলা শেষ করতে করতে একটা বেজে যায়। মামাতো ভাই তখন বলল, শোন আজকে তুমি বাড়িতে যেতে পারবে না, আমার সঙ্গে চলো, ঠিক আছে? আমার সঙ্গে থাকবে,
আমি তখন মামতো ভাইয়ের উদ্দেশ্যে বললাম, না রে ভাই, আমি এখন থাকতে পারবো না, আমার বাড়িতে যেতে হবে। মামতো ভাই তখন বলল, এখন রাত 1টা বাজে, গভীর রাত, চারদিকে কুয়াশা, সামনে জায়গাটা ভালো না, তুমি যেও না, আজকে তুমি থাকো। আমি তখন বললাম, ভাই এইটা আমার এলাকা, এখানে কোথায় কি আছে আমার সব জানা আছে, কোনো চিন্তা করবেন না, আমি এত ভয় পাই না। মামতো ভাই তখন বলল, আচ্ছা তো যেহেতু থাকতে চাচ্ছ না, যেতে চাইছো, তাহলে চলো তোমাকে দিয়ে আসি। আমি তখন বললাম, আরে ভাই চিন্তা করবেন না, আপনি যান তো ঘুমিয়ে পড়ুন, যান, আমার কিচ্ছু হবে না, বিশ্বাস করুন, আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। এটা বলে আমি সবাইকে বিদায় দিয়ে মাঠ ছেড়ে বিলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এখান থেকে আমার বাড়িতে যেতে মাত্র 7-8 মিনিট সময় লাগবে, কিন্তু আপনি একবার চোখটা বন্ধ করে অনুভব করে দেখুন তো, রাত বাজে 1:20, আপনি একটা বিলের মাঝখান দিয়ে যাচ্ছেন, আপনি একটা বিলের মাঝে দাঁড়িয়ে আছেন, চারদিকে অন্ধকার অন্ধকার আর কুয়াশা, বিলের পাড়ি দিতেই সামনে পড়বে তাল গাছের বাগান, যেখানে জিনের বসতি আছে 200-300 বছর ধরে। আপনাকে যেতে হবে জিনের বাড়ির উপর দিয়ে এবং তার সামনে দীর্ঘ একটা বাঁশঝাড়টা পাড়ি দিয়ে 2-3 মিনিটে পায়ে হেঁটে গেলে আপনার বাড়ি পড়বে। এখন আপনি চিন্তা করে দেখুন সেই বিলের মাঝখানে দাঁড়িয়ে আপনার অনুভূতিটা কেমন হবে। ঠিক আমারও একই অনুভূতি হয়েছিল তখন, কিন্তু তারপরেও আমি মনের ভেতরে সাহসটা ঢুকিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকি। আমার হাতে না একটা ফোন আছে, না লাইনে শুধু অন্ধকার আর অন্ধকার। যেহেতু এটা আমার এলাকা এবং জায়গাটা আমারই খুবই পরিচিত, তাই আমার যাওয়াতে কোনো সমস্যা ছিল না। যতই তাল গাছের দিকে এগোচ্ছিলাম ততই আমার শরীরটা আস্তে আস্তে গরম হয়ে যাওয়া শুরু করে দেয়। যখনই আমার তাল গাছের সামনে দাঁড়িয়ে শরীরটা প্রচণ্ড গরম হয়ে যায়, প্রচুর শীতের মধ্যে শরীরটা এতটাই গরম হয়ে যাচ্ছিল যে আমি সঙ্গে সঙ্গে আমার শরীরে থাকা জ্যাকেটটা খুলে ফেলে, আমি জ্যাকেটটা খুলে আমার হাতের দিকে তাকিয়ে দেখি আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে লোমে দাঁড়িয়ে আছে। আমি তখন বুঝতে পারি আমার আশেপাশে শুধু খারাপ না, ভয়াবহ খারাপ শক্তি ঘোরাঘুরি করছে। কারণ আমি বুঝতে পারি আমার আশেপাশে কোনো অপশক্তি বা খারাপ শক্তি থাকতে সেটা অনুভব করতে পারি। এটা আমার ওস্তাদের কাছ থেকে শেখা একটা আমল, এটা আমার মাদ্রাসাতে আমি শিখেছিলাম। আমি সঙ্গে সঙ্গে আমার আয়তাল কুরসি পড়ে শরীরটা বন্ধ করে নিই এবং জোরে জোরে আয়তাল কুরসি পড়তে পড়তে সামনের দিকে এগোতে থাকি। আমি তখন অনুভব করতে পারি আমার শরীরটা আবারও আগের মতো স্বাভাবিক হতে শুরু করেছে। আমি তখন বুঝতে পারি খারাপ শক্তিটা এখন দূরে সরে যাচ্ছে। আমি তখন খুব দ্রুত আমি আমার বাড়িতে চলে যাই, এতটাই দ্রুত এসেছিলাম যে বাড়িতে আসতে আমি তখন হাঁপিয়ে গিয়েছিলাম। আমি তখন আমার বাড়ির উঠোনে কিছুটা সময় দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছিলাম এবং একটু হাঁটাহাঁটি করে স্বাভাবিক হওয়ার জন্য হাঁটাহাঁটি করলাম। তারপর আমি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমার ছোট ভাইকে ডাকতে থাকি, এর সময় পরে উঠে রীতিমতো দরজা খুলে দেয় এবং কিছু না বলে আবারও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে একটু অবাক হয়ে যায়। আমার অবাক হওয়ার কারণ হচ্ছে এটাই যে আমি প্রতিদিন রাত 12:00-1:00 বাড়িতে ফিরি, ওকে ডেকে তুলি দরজার জন্য, দরজা খোলার জন্য, এবং প্রতিদিনই দরজা খোলার পর আমাকে কিছু না বলেই বকা দেবে। কিন্তু আজ একদম চুপচাপ, এটা একটু অবাক লাগলো আমার কাছে। আমি তখন দরজা বন্ধ করে খাবার টেবিলের কাছে গিয়ে দেখি, খাবার খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গিয়ে দেখি আমার চাচাতো ভাই এক পাশে, মাঝখানে আমার ছোট ভাই, দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। আমিও তখন লাইটটা অফ করে দিয়ে এক পাশে ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল 9:00 ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আমি দোকানে চলে যাই। বিকেল 4:00 দিকে হঠাৎ করে দেখি আমার মা ফোন দিয়েছে। আমি একটু অবাক হয়ে যাই, কারণ এই সময় তো কখনো মা ফোন দেয় না। তারপর আমি ফোনটা রিসিভ করতেই ওপার থেকে মা বলে উঠলো, তুমি এখন কোথায় আছো? আমি তখন বললাম, মা আমি তো দোকানে আছি, কি হয়েছে বলেন তো। মা তখন বলে উঠলো, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, দরকার আছে, তাড়াতাড়ি চলে আসো। আমি একটু অবাক হয়ে যাই। তারপর কিছু না পড়ে আমি মাকে বললাম, আচ্ছা মা ঠিক আছে, আমি এখন চলে আসছি, আপনি চিন্তা করবেন না। আমি তখন একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি, এসে দেখি আমার ছোট ভাই কম্বল বড়িতে ঘুমিয়ে আছে এবং আমার মা বিছানার এক পাশে বসে আছে এবং আমার চাচাতো ভাই এবং ছোট ভাইয়ের কিছু বন্ধুরাও সেখানে আছেন। আমাকে দেখা মাত্রই আমার ছোট ভাই এক লাফ দিয়ে কোলে উঠে বসে এবং আমি তখন মাকে উদ্দেশ্য করে বললাম, মা কি হয়েছে, এত তাড়াতাড়ি আসতে বললেন, কিছু হয়েছে নাকি? মা তখন বলল, না না তেমন কিছু না, ইয়াম কেমন জানি করছে। আমি তখন ইয়ামিনের মাথার উপর থেকে কম্বলটা সরিয়ে দেখি আমার দিকে এক দৃষ্টিতেও তাকিয়ে আছে। আমি তখন ওকে বললাম, কে রে কি হয়েছে তোর, এখন ঘুমিয়ে আছিস কেন,
কম্বল মরি দি, কিন্তু কোনো কথা বলছিল না, একে দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তখন ওর কপালে হাত দিয়ে দেখলাম শরীরটা প্রচন্ড গরম। আমি তখন মাকে উদ্দেশ্য করে বলি, মা ওর তেমন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, আমি এখন একটু বাজার থেকে ঘুরে আসছি, তারপর দেখবো না। সবাইকে সেখানে থাকতে বলে আমি আমার ছোট বোনটাকে মায়ের কাছে গিয়ে বাজারে চলে যাই। মাগরিবের সময় আমি বাজার থেকে কিছুটা ভাজা পোড়া, সিঙ্গারা ইত্যাদি কিনে নিয়ে আসি, কারণ এগুলো আমার ছোট ভাই খুব পছন্দ করে। আমি যখন বাড়িতে আসি দেখি একইভাবে কম্বল বুড়ি দিয়ে শুয়ে আছে এবং মাও সেখানে বসে আছে এবং চাচাতো ভাইরা সেখানে বসে আছে। কিন্তু আমার চাচাতো ভাই এবং তার বন্ধুদের মনের ভেতরে একটা ভয়ের শঙ্কা দেখতাম। আমি যাওয়া মাত্রই আমার ছোট বোন আমার হাত থেকে খাবারগুলো নিয়ে যায় এবং বিছানার উপরে সঙ্গে সঙ্গে খেতে শুরু করলো। খেতে খেতে আমার ছোট বোন আমাকে বলল, দাদা দাদা জানো ভাইকে না জিনে ধরেছে। আমি তখন আমার ছোট বোনকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা তাই নাকি, তুমি তুমি দেখেছো কখনো জিনে ধরা? হ্যাঁ, কিভাবে ধরেছিল জানো কিছু? আমার ছোট বোনটা তখন বলল, দাদা দাদা তুমি যখন বাজারে গেছিলে না তখন ভাইয়া কেমন জানি করছিল, পাগলের মতো লাফালাফি করছিল আর বলছিল আমি চলে যাব। তারপরে আম্মু আর আমি মিলে রীতিমতো ধরে রেখেছিলাম, আমি অনেক ভয় পেয়েছি এগুলো দেখে জানো। আমি তখন বললাম, তোমার এত কিছু হয়েছে নাকি, হ্যাঁ তোমাকে ভয় দেখিয়েছে? আমার বোনটা তখন বললো, না দাদা ও আমাকে কিছু বলেনি, আমার কাছে আসেও নি। আমি তখন বললাম, তাহলে ও বেঁচে গেল, তা না হলে ওর এখন মাইরে ফেলতাম, বুঝতে পারছো? মা তখন বললো, তোমার বড় মামাকে ফোন দিয়েছিলাম, সে আসবে, সমস্যা নেই, চিন্তা করো না। আমি তখন আমার চাচাতো ভাইয়ের উদ্দেশ্যে বললাম, কিরে তোরা নিচে বসে আছিস কেন, হ্যাঁ উপরে উঠায়, এ উঠে বস, এখানে উঠে বস। আমার চাচাতো ভাইরা তখন আমাকে বলে উঠলো, না রে ভাই ওখানে যাওয়ার ইচ্ছা নেই, এ বেতে যে ভয় পেয়েছি আর বসবো না রে ভাই, আমরা এখানে ঠিক আছি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে তাহলে দেখ, ঠিক আছে আমি কি করি। আমি তখন ইয়ামিনের পাশে কম্বলটা একটু উঠিয়ে আমি তার পাশে গিয়ে শুয়ে পড়ি। ইয়ামিন তখন রাগী দৃষ্টিতে আমার দিকে ঘুরে তাকালো। আমি তখন হাসতে হাসতে বললাম, আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, যা ঘুমা, ঠিক আছে ওই দিকে থেকে ঘুমা। ইয়ামিন তখন রাগের চেহারা নিয়ে অন্যদিকে শুয়ে থাকলো। আমি তখন আস্তে আস্তে ওর হাতে হাত রাখলাম, দেখি শক্ত করে মুষ্টি পাঠিয়ে রেখেছে। আমি তখন আমার শরীরের সমস্ত শক্তি খাটিয়ে ওর হাতের মুষ্টিটা খুললাম, ওর নোকের মধ্যে আমার নোক ঢুকিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ও চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। এটা দেখে উপস্থিত সবাই রীতিমতো ভয় পেয়ে গেল। ইয়ামিন তখন রাগে লাফালাফি করতে থাকে, একটা পর্যায়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বসে পড়ল আর বলল, তোর কত বড় সাহস, তুই শুরু থেকেই সবার সাথে বিয়াদবি করে আসছিস, এখন তো তুই আমাকে আঘাত করছিস, সবই ছাড়বো না, সবই ছাড়বো না। আমি তখন ওর হাতে একটা টান দিয়ে বললাম, অনেক বলেছিস, অনেক বলে ফেলেছিস, এবার শুয়ে থাক। মা তখন ইয়ামিনকে উদ্দেশ্য করে বলল, ও বুঝতে পারেনি বাবা, তুমি ঘুমিয়ে থাকো, ঠিক আছে ঘুমাও, শুয়ে থাকো। সঙ্গে সঙ্গে ও আবার কম্বলের নিচে চলে যায় এবং শুয়ে শুয়ে বলল, আমি তোর বড় ভাই, আমাকে সম্মান করে কথা বলবি, আর বিয়াদবি করবি না আমার সঙ্গে। আমি তখন ওকে হাসতে হাসতে বললাম, তুই আমার বড় হলি কবে রে, তুই তো আমার ছোট ভাই। এটা শুনে সবাই ওখানে হাসতে থাকে। ইয়ামিন তখন কম্বলের নিচে বড়ি দিয়ে রীতিমতো আবারও শুয়ে থাকে। আর তখন বলে উঠি, মা ফোনটা দেন তো, মামাকে ফোনটা দেন, কোথায় আছে দেখি। তখন কম্বলের নিচ থেকে ইয়ামিন রাগি গলায় বলে উঠল, তুই যাকে খুশি ফোন দে, আমি ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না। আমি তখন ওর কথায় কোনো পাত্তা না দিয়ে আমি মামাকে ফোন দিলাম। ফোন দেওয়া মাত্রই মামা ফোনটা রিসিভ করে। আমি তখন মামাকে বললাম, হ্যালো মামা, আপনি কোথায় আছেন? মামা তখন বলে উঠল, আমি তো জয়পাড় ওই গ্রামে আছি, কেন কি হয়েছে? আমি তখন বললাম, মামা আমি তো আবারও পাগলামি শুরু করছে, অনেক বিরক্ত করতেছে মামা, আমি কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে ওর উপরে, উল্টা পাল্টা কথা বলতেছে, বলছে যাকে খুশি ফোন দে, ভয় পায় না বলে। মামা তখন বলল, আচ্ছা ঠিক আছে দেখি, তো ভয় পায় না মানে আমি এখনই আসতেছি। এটা বলে ফোনটা রেখে দিই। আমরা ধরে নিই যে মামা আসছে, আরো এক ঘন্টার মতো সময় লাগবে, কারণ জয়ঝাপ গ্রাম অনেক দূরে, মোটামুটি 9 কিলোমিটার দূরে। আমরা তখন গল্প করতে থাকি, আমাদেরকে অবাক করে দিয়ে 10 মিনিটের মধ্যে আমরা দেখি ইয়ামিন কম্বলের মতো থেকে বের হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। এমন ভাবে এদিক ওদিক তাকানো পানোর চেষ্টা করছে, কিছু সময় পর কম্বলের ভিতরে ঢুকে যায়, কম্বলের শরীরটা সুন্দরভাবে পেঁচিয়ে নেয়। তখনই
আওয়াজ শুনতে পায়। কে যেন দরজা আঘাত করছে এবং বলছে, আবেজ দরজাটা খুলো, জলদি খুলো বলছি। আমি তখন দরজাটা খুলে দেখি আমার মামা দাঁড়িয়ে আছে এবং মামার চোখ মুখ একেবারে লাল হয়ে গেছে। মামার ঘরে প্রবেশ করা মাত্র ইয়ামিন কম্পনের নিচ থেকে বেরিয়ে বিছানার উপরে বসে পড়ে। মামা যখনই বিছানার সামনে গিয়ে দাঁড়ায়, ইয়ামিন তখনই নরম কণ্ঠে মামাকে সালাম দেয়। কিন্তু মামা সালামের উত্তর না দিয়ে সে ইয়ামিনকে বলল, তো এদিকে আয় এদিকে। কিন্তু ইয়ামিন সেখানে বসেছিল, নড়াচড়া করছিল না। মামা তখন এক হাত দিয়ে ইয়ামিনের হাতটা ধরে ফেলে এবং নিচে ফেলে দেয়। মামা তখন বিছানার উপরে উঠে বসে এবং ইয়ামিন মামার পায়ের কাছে নিচু হয়ে বসে থাকে। মামা তখন রাগি গলায় বলল, কিরে কিরে, তুই বললে কাউকে ভয় পাস না, ভয় পাস না। ইয়ামিন তখন রাগে ফুসতে ফুসতে মাথা নিচু করে বলে ওঠে, আমি তোকে সালাম দিয়েছি, আমার সালামের উত্তর দে। মামা তখন বলল, ওয়ালাইকুম আসসালাম, এবার বল তুই কেন এসেছিস, বল। ইয়ামিন তখন মাথা নিচু করে বলে উঠল, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কি বললো সবাইকে জিজ্ঞেস কর, দেখ আমি কারো ক্ষতি করেছি কিনা। মা তো বাস থেকে বলে উঠল, তুমি কারো ক্ষতি করো না, এটা ঠিক আছে, কিন্তু তুমি সবাইকে ভয় কেন পাচ্ছ, তুমি থাকলে সমস্যা হচ্ছে, তুমি বুঝতে পারছো না। ইয়ামিনের মধ্যে থাকা সেই জিনটা তখন রাগি কণ্ঠে বলে উঠল, তোরা মিথ্যা কেন কথা বলছিস, আমি থাকতে তোদের সমস্যা কিভাবে হয়। মামা তখন বলে উঠল, আস্তে কথা বল, তাহলে এক কারা লাগতে পারে কিন্তু ফাড়াই বলবো তোরে, বুঝতে পারছোস, কি হচ্ছে বল, সত্যি করে বল, কার সাথে কথা বলতোস ভালো করে দেখ, বুঝতে পারছোস, আমার চিনস, ভয় পাস না, না তুই আসতে সমস্যা হোক বা না হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুই কেন এসেছিস বল, সত্যি করে বল, দুপুরে তুই মাকে কি কথা বলে গেছিলি বল, আর তুই কি বসছিস, সত্যি করে বল, দুপুরে তুই মাকে কি কথা বলে গেছিলি আর তুই কি করলি, মা তো তোকে তখন মেরে ফেলতে চেয়েছিল কিন্তু আমি বাধা দিয়েছিলাম, তোর মাকে না করে দিয়েছিলাম, কারণ তোর বাবা তোকে অনেক কাজে সাহায্য করে আর তোকে মারতে চাচ্ছি না আমি, তুই কথা দিয়ে কিন্তু কথা রাখতে হোস না, আর এজন্য মাকে তো অনেক খাপে গেছে, তোকে না মারা পর্যন্ত শান্ত হবে না, বুঝতে পারছোস, আমি খুব দ্রুত এসেছি তোকে বাঁচানোর জন্য, মা আসতে বাধা দিয়েছে, এখন তুই বল কি করবি, সত্যি করে বল। আমি তখন মনে মনে ভাবতে থাকি তাহলে নানু এসেছিল। আমি তখন মাকে উদ্দেশ্য করে বললাম, মা নানু এসেছিল নাকি দুপুরে? মা তখন মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। আমি তখন অবাক হয়ে যাই, তাহলে মা বলছে কাকে? তখন আমার চাষত ভাই বলে উঠলো, আরে নানু আসেনি, এসেছিল মামার সাথে থাকে সে কালী মা, মা কালী দুপুর থেকে তো ইয়ামিনকে চিনে ধরে রেখেছিল, তখন মামা আসতে পারেনি তাই মা কালীকে পাঠিয়েছিল। আমি তখন বললাম, তুই কি জানিস কিভাবে ধরেছিল ওকে, জিনে কোথা থেকে ধরেছিল? তখন চাষতো ভাই বললো, হ্যাঁ জানি তো, কাকে বলেছিল আমাদেরকে, গতকাল রাতে আমরা যখন র্যাকেট খেলা শেষ করে বাড়িতে আসছিলাম না, তখন ওই তাল গাছের ওখানে ছিল। মামা তখন আবার ওই ইয়ামিনের মধ্যে থাকে সেই জিনটাকে উদ্দেশ্য করে বললো, কিরে কথা বলোস না কেন, হ্যাঁ ডাকবো নাকি মারে, সত্যি করে বল। হ্যাঁ ইয়ামিনের মধ্যে থাকা সেই জিনটা তখন বলে উঠলো, না ডাকিস না, মাকে ডাকিস না, আমি চলে যাব, আমি চলে যাব। মামা তখন একটু রাগি গলা বলল, তুই এত বড় বল কিভাবে করলি বল, তুই আবার আসলি কেন, তুই জানিস না এখন মায়ের কাছে মাপ চাইতে হবে, তার রাগ কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, তুই এখন তাড়াতাড়ি চলে যা, এমন জায়গায় যাবি সেখানে মা কখনো খুঁজে পাবে না তোরে, কথাটা বুঝছিস, বুঝছিস নাই, তুই কখনো মায়ের সামনে আসবি না, যদি ভুলিও তোদের সাথে দেখা হচ্ছে না সেদিন তো মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, বুঝিস। ইয়ামিনের বসে থাকা সে জিনটা তখন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল, তখনই সেখান থেকে চলে যায় এবং ইয়ামিনের সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে আমি মামার দিকে খেয়াল করে দেখলাম, মামার চোখ বন্ধ করে দু হাতে জোর করে একটা ভাষায় কি যেন পড়ছে, এমন মনে হচ্ছে যে কারো কাছে যেন মাফ চাচ্ছে। কিছু সময় পর মামা চোখ খুলে এবং বুঝকেটা হাঁস দেয়, তখন মামাকে জিজ্ঞেস করলাম, মামা কি হলো, হ্যাঁ আপনি কার সাথে কথা বলছেন, কি ভাষায় কথা বলছেন, কিছু তো বুঝতে পারলাম না। মামা তখন আমার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, মা এসেছিল তার সাথে কথা বলছিলাম। ঠিক তখনই মামার ফোনে একটা ফোন আসে এবং মামা উঠে দাঁড়িয়ে পড়ে। মামা তখন ফোনটার দিকে তাকিয়ে আমার দিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আমি চলে যাচ্ছি, আর কোনো সমস্যা হবে না, এটা বলে এক মিনিটও না দাঁড়িয়ে আমার ঘর থেকে বের হয়ে যায়। আমিও মামার সঙ্গে সঙ্গে বের হয়ে যাই। মামা তখন ঘর থেকে বের হয়ে ফোনটা রিসিভ করে এবং আরবি ভাষায় কথা বলতে থাকে।
কথা বলা শেষ করে মামা আমার দিকে তাকিয়ে বলল, হাফেজ জানো কার সঙ্গে কথা বলছিলাম? আমি তখন বললাম, হ্যাঁ বুঝতে পারছিলাম না তো আরবি ভাষায় কথা বলছেন মামা, বুঝতে পারলাম না। মামা তখন বলল, ওই জিনটা চলে গেছে সৌদি আরব এবং আর কখনো বাংলাদেশে আসবে না, বুঝতে পেরেছো? আমি তখন একটু অবাক হয়ে মামাকে জিজ্ঞেস করলাম, মামা কি বলেন এত তাড়াতাড়ি সৌদি আরব চলে গেছে? মামা তখন আস্তে আস্তে বলল, আরে ওরা জিন জাতি, ওরা যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যেতে পারে, এটা ওদের জন্য কোনো ব্যাপারই না। কিছু সময় মামার সঙ্গে কথা বলার পর মামাও চলে যায় বাড়িতে, তারপর কেটে যায় প্রায় ছটা মাস, এবং ছটা মাসেরও বেশি সময় হবে। সাল তখন 2021, 21-এর নভেম্বরের 17 তারিখ। আমি চলে আসি সৌদি আরবের মদিনাতে। একটা লম্বা সময়ের মধ্যে অনেকের সমস্যা হয়েছিল, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বোমাজিনের সমস্যা। একটু বেশি হয়েছিল এই বোমাজিনের সমস্যা। সপ্তাহ কম হলেও দুদিন করে আমার ভাইকে বোমাজিন আক্রমণ করত এবং প্রতিবারই আমি সেটার মোকাবেলা করেছি। এক রাতে একটা ঘটনা বলি, তাহলে হয়তোবা আপনারা একটু বুঝতে সুবিধা হবে বা বুঝতে পারবেন। একদিন সন্ধ্যার পর থেকে আমার কেমন জানি বড় হচ্ছিল যে আজ রাতেও হয়তোবা বোমাজিনটা আসতে পারে। আমি রাতে 10টার দিকে কাঁচের একটা গ্লাসে পানি নেই এবং আমার জানা যত শক্তিশালী দোয়া ছিল শেষে আয়তাল কুরসি পরে পানিতে ফু দিই, তারপর পানিটা টেবিলের উপরে রেখে আমি শুয়ে শুয়ে ফোনটা টিপতে থাকি। রাত 12টার দিকে আমি দেখি আজও জিনটা এসেছে। আমি প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে যায় যে এতবার আসে কেউ কীভাবে সম্ভব, এতবার তো ওর সামনে রীতিমতো প্রতিবারই হেরে যায়। কিন্তু তারপরে আবারও আসলো। আমি দেখি আমার ছোট ভাইয়ের বোধ থেকে একটা গোঙানির মতো আওয়াজ আসছে। আমি আর একটু দেরি না করে পানির গ্লাসটা হাতে নিয়ে আবারও আয়তাল কুরসি পড়তে থাকি এবং পড়া শেষ করে বিসমিল্লাহ বলে আমার হাতে পানিটা নিয়ে উপরে ছিটিয়ে দিই। সঙ্গে সঙ্গে ওর গোমরানির মতো আওয়াজটা যেন তিন গুণ বেড়ে যায় এবং বিচ্ছুর মতো যেন ছটফট করতে থাকে। ওর গোঙানির আওয়াজে আমার মায়ের ঘুম ভেঙে যায়। আমি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ছোটাছুটি করা শুরু করি। আমার মা সেখানে, মা এসে দেখলো যে ইয়ামিন বিচ্ছুর মতো ছটফট করছে। মা কিছু বলতে গেলে তখন আমি মাকে থামিয়ে দিই এবং ওর দিকে তাকিয়ে আবারও পানি হাতে নিয়ে ওর দিকে তাকালাম। তখন ওর মাথা নাড়িয়ে বোঝানোর চেষ্টা করছে যে আমাকে মানিস না, আমাকে ছেড়ে দে। আমি তখন বললাম, তাড়াতাড়ি এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। আর ভুলে আসিস না, কোনোভাবে ভুলে আসিস না। তারপর আস্তে আস্তে ইয়ামিন আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যান। আমি বুঝতে পারি জিনটা চলে গেছে। মা তখন বলে উঠল, এখন না হয় তুই বাড়িতে আছিস, তাই দেখছো, যখন তুমি চলে যাবা তখন কি হবে? এভাবে যদি ঘুমের মধ্যে জিন ধরে বসে তাহলে কি করে বুঝবো? আমি তখন মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, আরে মা চিন্তা করবেন না, আমি এমন ব্যবস্থা করে দেব না যে পৃথিবীর যেখানে থাকে না কেন, ওরে একেবারে জিন যদি নজর দেয় না, আমার সাথে মোকাবেলা করে শুরু করে দিতে হবে, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই কথাটা কবুল করে নিয়েছিল। এরপর থেকে যতবারই ওকে জিনে ধরেছে, সর্বপ্রথম সেটাকে আমার স্বপ্নের মধ্যে আমার সঙ্গে মোকাবেলা করতে হয়েছে, আর সেটাই এখন আপনারা শুনতে চলেছেন। তাহলে আর দেরি না করে আমার ঘটনায় চলে যাই। আমি সৌদি আরবে আসার ঠিক 3 মাস পর একদিন রাতের বেলা আমি একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি আমার শরীর থেকে একটা আত্মা বেরিয়ে যাচ্ছে এবং আত্মাটা হাওয়ার সাথে ভাসতে ভাসতে আমার বাড়িতে চলে যায় এবং খুব রাগান্বিতভাবে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি দেখি আমার ছোট ভাইটাকে আবারও সেই বোবাজিনে ধরেছে। আমার আত্মা তখন আমার ছোট ভাইয়ের হাত দিয়ে বিছানা থেকে নেমে ফেলে দিয়েছে। তারপর ওকে টানতে টানতে মায়ের ঘরের সামনে ওকে বসিয়ে দেয় এবং তারপর আমার আত্মাটা আমার মায়ের ঘরের দরজায় কয়েকবার টোকা দেয়। তারপর আমার আত্মা সেই বোবাজিনটাকে ধরে ঘর থেকে বের হয়ে হাওয়ায় ভাসতে থাকে। কিছু সময় পর আমার ঘুমটা ভেঙে যায়। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 3টা বাজে, বাংলাদেশে তখন সকাল 6টা বাজে। আমি তখন আমি রুম থেকে বের হয়ে মাকে ফোন দিই। ফোন রিসিভ করে মা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে বাবা তুই এই সময় ফোন দিলি, কিছু হয়েছে নাকি? আমি তখন মাকে বললাম, মা আমার কিছু হয়নি, ইয়ামিনের কি কিছু হয়েছে নাকি? মা তখন বললো, ইয়ামিনের কি হয়েছে জানি না, তবে আমি রাতে ঘুমিয়েছিলাম, খুব সকালবেলা 5টার দিকে আমি দেখি আমাদের ঘরের দরজায় কি জানি টোকা দিচ্ছে, বারবার টোকা দিচ্ছে। তারপর আমি দরজাটা খুলে দেখি ইয়ামিন ঘরের সামনে মাথা নিচু করে বসে ঘুমাচ্ছে। আমি একটু ভয় পেয়ে যাই। আমি চিন্তা করি সকালে তোমার মামার কাছে গিয়ে সবকিছু বলবো। আমি তখন মাকে স্বপ্নের বিষয়টা জানাই এবং মাকে বললাম, মা
মামার কাছে যেতে হবে না, ওয়ান আসবে না আর কখনই আসবে না। তারপর আরো কিছু কথা বলে ফোনটা রেখে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি, আর সত্যি সত্যি আর কোনো সমস্যা হয়নি। এরপরে আড়াইটা বছর কেটে যায়, আর এই সময়ের মধ্যে আমি আপনাদের ভৌতিক কথার অফিসিয়াল স্টোরি টেলার হয়ে উঠি আলহামদুলিল্লাহ। ভৌতিক কথায় আমার প্রথম স্টোরি রিলিজ হয়েছিল 233 এপিসোডের দ্বিতীয় নম্বর খণ্ডে বা দ্বিতীয় খণ্ডে। এরই মধ্যে শুরু হয়ে যায় নতুন একটা ঘটনার অধ্যায়। মোটামুটি 2024 সালের মাঝামাঝি দিক থেকে আবারও শুরু হয়ে যায় স্বপ্ন। আমার ছোট ভাই কক্সবাজারে যায় এবং তার বন্ধুদের সাথে একটা ট্যুরে যায়। সুন্দরভাবে ট্যুরটা শেষ করে বাড়িতে আসে ও কক্সবাজার থেকে খুব গভীর রাতেই বাড়িতে ফিরে আসে। এবং তারপরের দিন রাতে আমি স্বপ্নে দেখি যে সকালে আমি আমাদের বাজার থেকে মাছ কিনে বাজারের দিকে যাচ্ছি বা বাড়ির দিকে যাচ্ছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এতটাই বৃষ্টি হয়েছে যে পাকা রাস্তার উপরে পানিতে রীতিমতো ভরে গিয়েছিল। কিন্তু আজব বিষয় হচ্ছে, পানি শুধু পাকা রাস্তার উপরে, বাহিরে কোনো পানি নেই। বাজার থেকে বের হয়ে একটা ব্রিজ পড়ে এবং ব্রিজ থেকে কিছুটা এগিয়ে দুইটা দোকান এবং দোকান থেকে 30 সেকেন্ডের পায়ে হেঁটে একটা বাড়ি আছে। তো ব্রিজ থেকে নামার পর দোকান পর্যন্ত পুরো রাস্তা পানিতে ভর্তি। আমি যখন ব্রিজ থেকে নেমে এগিয়ে যাব ঠিক তখন দেখি সেখানে আমার খালাতো ভাই এসেছে। আমি তখন আমার খালাতো ভাইকে বললাম, দেখো রাস্তার মধ্যে পানিতে ভরে গিয়েছে, এখন কিভাবে যাব, একটা কাজ করো এই দোকানের পেছনে চলো, এখানে পানি নিয়ে যায়। খালাতো ভাই তখন বলে উঠলো, আচ্ছা একটা কাজ করো, তুমি এই দোকানের পেছনে যা, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে, দোকানের পেছন দিয়ে যাচ্ছি। আমি তখন মাথা নাড়িয়ে সম্মতি জানাই এবং দোকানের পেছন দিয়ে যাচ্ছিলাম। আমি তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকি আমার খালাতো ভাইয়ের জন্য। কিছু সময় পর আমার খালাতো ভাই রাস্তার মাঝখান দিয়ে যে জায়গাটা পানি ভর্তি আছে সেটা হাত বরাবর বাড়ি দেয় এবং আমাকে বললো, হাফিজ আমাকে টেনে ওঠা, আমাকে টেনে ওঠা। আমি তখন কিছু না ভেবে তাড়াতাড়ি করে ওর হাতটা ধরে ওকে টেনে তুলি। তারপরে আমরা দুজনেই বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। কিন্তু একটা অবাক করা বিষয় হলো, সত্য এত কিছু হয়ে গেল কিন্তু এটাতে আমার একটু মাথা ঘামায়নি। এমনিতে আমার খানতো ভাইয়ের সাথে আমি কোনো কথা বলছিলাম না, যখনই বাড়ির গেটের সামনে চলে আসলাম তখনই আমার মধ্যে কেমন যেন একটা সন্দেহের সৃষ্টি হলো। আমি আমার খালাতো ভাইয়ের দিকে তাকিয়ে দেখি সে এক দৃষ্টিতে আমার মাছের দিকে তাকিয়ে আছে। আমি তখন বুঝতে পারি এটা কোনো মানুষ নয়, এটা কোনো পিশাচ মানুষের রূপ ধারণ করে আছে। তখন ও হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে আমার কিছুটা একটা করে ফেলে, যেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি হাজারবার চেষ্টা করেও যেন কিছুই বুঝতে পারছিলাম না এবং করতেও পারছিলাম না। কেমন যেন একটা মায়া যেন আটকে গিয়েছিলাম। আমি এবং আমার খালাতো ভাইয়ের রূপ ধারণ করা সে পিশাচ আমার সঙ্গে আছে। তখন বাড়ির মধ্যে প্রবেশ করলাম। বাড়ির মধ্যে প্রবেশ করতে দেখি মা দাঁড়িয়ে আছে। মা তখন আমার কাছে চলে আসে, আমার হাতটা থেকে মাছটা নিয়ে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু আমি হাজার চেষ্টা করে কোনো কথাই যেন বলতে পারছিলাম না। আমি তখন হাতের ইশারায় শরীর অঙ্গভঙ্গিতে মাকে বোঝানোর চেষ্টা করি যে মা ও আমার খালাতো ভাই না, ওটা শয়তান। ও তখন মায়ের হাত থেকে মাছটা নিয়ে নেয়। মনে মনে অনেক খুশি হয়ে যায়। মা শুধু আমার দিকে একটাই কথা বলছিল যে তুই যাই করিস না কেন, কথা কেন বলছিস না। আমি তখন খালাতো ভাইয়ের রূপ নিয়ে আসি, শয়তানটা মুচকি হাসছে। আমি অনুভব করতে পারছিলাম যে ও আমাকে ধীরে ধীরে ক্রাশ করে ফেলছে। আমি তখন আর কোনো উপায় না পেয়ে দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করি। আমার মা ওর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের মধ্যে প্রবেশ করতে আমার চোখে পড়ে একটা আয়না। আমি দেখি আমার চোখ ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। মা তখন থেকে একটা কথা বলেই যাচ্ছে, কি হয়েছে, কেন কথা বলছো না। তখন চোখটা বন্ধ করে আয়তাল কুরসি পাঠ করা শুরু করলাম। প্রথমবার আয়তাল কুরসি পড়তে আয়নাতে ফু দেই এবং আয়না মুহূর্তের মধ্যে খোলা হয়ে যায়। দ্বিতীয়বার আয়নার মধ্যে তাকাতেই রীতিমতো আবার আয়তাল কুরসি পড়ে ফু দেই। আমি দেখি আমার শরীরটা কেমন জানি ঝলমল করছে এবং আমার চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে। আমি আবারও আয়নার দিকে তাকিয়ে তৃতীয়বারের মতো আয়তাল কুরসি পরে ফু দিই। সঙ্গে সঙ্গে বাহির থেকে বিকট একটা চিৎকারে আওয়াজ ভেসে আসে। আমার শরীরটা যেন হালকা হয়ে যায় এবং আমি আবারও আগের মতো হয়ে যাই, স্বাভাবিক হয়ে যায়। তখন মা আমাকে বলে উঠল, কি হয়েছে। আমি তখন কিছুই বুঝতে পারছি না।
আমাকে বলল কি হয়েছে। আমি তখন মাকে সমস্ত ঘটনা খুলে বলি এবং আমার ঘুমটা ভেঙে যায়। আমি শুনতে পাই চারদিক থেকে মসজিদের আজান ভেসে আসছে। আমি তখন বিছানা থেকে উঁচু করে ফজরের নামাজ আদায় করি এবং কিছু সময় পর আমি অফিসে চলে আসি। অফিসে এসে ভাবতে থাকি এমন স্বপ্ন আমি কেন দেখলাম, তাহলে কি আমার বাড়িতে কেউ জিনে ধরেছে। ভাবতে ভাবতে চিন্তা করি এটা মায়ের কাছে শেয়ার করতে হবে, তাহলে হয়তো বা জানতে পারবো আসলে কি হয়েছে। তারপর আমি মাকে ফোন দিই এবং মায়ের সাথে কিছু সময় কথা বললাম। কথা বলার একটা পর্যায়ে আমি মাকে বললাম, মা ইয়ামিনকে সন্ধ্যার পর বা দুপুরের দিকে তো মাছ কিনতে নিষেধ করেন। মা তখন একটু অবাক হয়ে আমাকে বললেন, কেন কি হয়েছে বলো তো আমাকে, আর ইয়ামিন তো কখনো সন্ধ্যার পর দুপুরে মাছ কিনে না। মা তখন বুঝে ফেলে যে আমি স্বপ্নে হয়তো বা কিছু একটা দেখেছি। তাই মা বলে ওঠে, তুমি স্বপ্নে কিছু দেখেছ সেটা বলো আমাকে। আমি তখন আবার ওর স্বপ্নে যা যা দেখেছি সবকিছু খুলে বললাম মাকে। মা তখন বলল, রাতে ইয়ামিনকে জিনে অবশ্যই ধরেছিল, অনেক পাগলামি করেছে, অনেকবার ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেছে। একটা সময় দেখি ও জোর করে আয়নার সামনে যাচ্ছে। এমনটা মনে হচ্ছিল যে কেউ একজন ওকে জোর করে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং কিছু সময় পর বিকট এক চিৎকার করে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সারাটা রাত একা ঘুমাতে পারেনি ওর জন্য, দুনিয়াতে আর কাউকে না পাই ওকে শুধু জিনে ধরে। আমি রাতে অবশ্য অনেকবার তোমার মাকে ফোন দিয়েছিলাম কিন্তু তাকে তো ফোনে পাইনি, তাই সকালে গিয়েছিলাম তোমার মামার কাছে সব কিছু খুলে বললাম। আমি তখন বললাম, আচ্ছা মা ও মাছ কিনেছিল? মা তখন বলল, হ্যাঁ ও তো সকালে মাছ কিনে কক্সবাজার থেকে সকালে এসেছিল, কিনে এনেছিল। আমি তখন মাকে বললাম, মা তাহলে শয়তানটা ওই মাছের সঙ্গে চলে এসেছে, আমি আমাদের বাড়িতে চলে এসেছি, আমি শিওর ইয়ামিন মনে হয় মাছ কিনে কোথাও যাচ্ছিল বা দাঁড়িয়েছিল। মা তখন বলল, আমি তো এত এত কিছু জানি না কোথাও দাঁড়িয়েছে কিনা, ও যে আমি মাত্র বাড়িতে এসেছি, তুমি ওর কাছে জিগাও। মা তখন ফোনটা ইয়ামিনের কাছে দেয়। আমি তখন ওকে বললাম, তুই কি মাছ কিনে বাড়িতে আসার সময় কোথাও দাঁড়িয়েছিলি, সত্যি করে বলতো, হ্যাঁ কি দেখেছিস? আমার ছোট ভাই তখন কিছুটা চুপ করে থাকে এবং বলে উঠল, হ্যাঁ আমি যখন মাছ কিনছিলাম তখন ব্রিজের দিকে একটু সময় দাঁড়িয়েছিলাম, সেখানে আবদুল্লার সাথে কিছু সময় কথা বলছিলাম, আমাদের বেসিন টাইপ লাগানোর জন্য একটু আসতে বলেছিলাম আর কি, চলে আসছি তারপর। আমি তখন বললাম, তুই তো আবদুল্লারে আসতে বলেছিলি কিন্তু জিনটা মনে করেছিল ওকে আসতে বলেছিস তাই চলে এসেছে, কিন্তু আমার মনে হচ্ছে জিনটা তোকে অনেক আগে থেকেই ফলো করছিল। তুই আমাকে এটা বল যে তোরা যখন কক্সবাজার গিয়েছিলি তখন অস্বাভাবিক কিছু ঘটেছিল তোর সাথে? হ্যাঁ আমার ছোট ভাই তখন বলে উঠল, না এমন কিছু তো হয়নি, তবে একটা জায়গায় গিয়েছিলাম অনেক ভয় পেয়ে গেছিলাম তখন। আমি তখন বললাম, কোন জায়গা? হ্যাঁ আর ভয় পেয়েছিলে কি হয়েছিল সত্যি করে বলতো, পুরো ঘটনাটা খুলে বল। আমার ছোট ভাই তখন বলতে শুরু করলো, আমরা কক্সবাজারে যে হোটেলে উঠেছিলাম না, ওই হোটেলের পেছনে একটা পাহাড় ছিল, পাহাড়টা বেশি বড় ছিল না, মোটামুটি ছোট পাহাড়, আশেপাশে কক্সবাজারে অনেক আনন্দ করছিলাম, অনেক জায়গায় ঘুরছিলাম, শুধু আমাদের হোটেলের পেছনে ওই পাহাড়টাতে উঠিনি। তো একদিন দুপুরে আমাদের গ্রুপের অর্ধেকের বেশি কিছু লোক বাইরে ঘুরতে চায়, আমরা পাঁচজন ছিলাম। তখন আমার দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এই পাহাড়ে যাবো, যে ভাবা সেই কাজ। আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিই সেই পাহাড়ে ওঠার জন্য। আস্তে আস্তে করে আমরা যখনই সেই পাহাড়ে ওঠা শুরু করলাম তখনই আমরা দেখি চারদিক থেকে শুধু কবর আর কবর। এটাকে পাহাড় বললে ভুল হবে, এটা একটা কবর স্থান। তারপরে আমরা আস্তে আস্তে সাহস করে উপরে উঠে দিকে তাকিয়ে দেখি আমরা যতই উপরে উঠছিলাম না ততই কবরস্থানটা ঘন হচ্ছিল। আস্তে আস্তে ওপরে ওঠার রাস্তাটা অনেক ছোট হয়ে আসছিল, এত কবর ছিল আশেপাশে। হঠাৎ করে একটা বাতাস আসলো আমার শরীরে আসলো এবং বাতাসটা লাগার সঙ্গে সঙ্গে আমার ভেতর থেকে রীতিমতো ভয় রীতিমতো কেঁপে ওঠে। আমি তখন ওদের সবাইকে নিয়ে আবারও চলে আসলাম এবং যাতে উপরে উঠে না আসে। আমরা ভাবতেও পারিনি যে এই পাহাড়টা এত কবর থাকবে। তার পরের দিন দুপুরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, রাতে এসে বাড়িতে পৌঁছে যায় এবং সকালে মাছ কিনতে গিয়েছিলাম বাজারে। আমরা আর বুঝতে বাকি রইল না যে ঘটনাটা শুরু হয়েছিল কোথা থেকে। আমি তখন মাকে বললাম, মা আপনি কিছু বুঝতে পেরেছেন কি হচ্ছে ওর সাথে? মা তখন একটা মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, আমার বুঝতে হবে না, তুই বুঝতে হবে। আমি তখন মাকে বললাম, মা সমস্যা কক্সবাজার থেকে হয়েছে, সেখানে আমাকে যেতে হবে এবং সবকিছু আমার নিজের চোখে দেখতে হবে যে আসলে ওখানে কি কি হয়েছিল। মা তখন আমাকে বলল, আচ্ছা ঠিক আছে,
তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, যেতে চাইলে সমস্যা নেই। তারপরে আর কিছু সময় কথা বলে ফোনটা রেখে দেই জেফ্রি ভাই, আমি যখন মায়ের সঙ্গে কথা বলছি তখন আমি সোদরব, তখন আমি নিজেও জানি না যে আমি এগুলো মাকে বলছিলাম। আমি কিভাবে যাব কক্সবাজারে, আর আমি খেয়ে বা কি দেখব? এগুলো ভাবতে ভাবতে দিনটা কেটে যায়। রাতে বাসায় গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। তখন ঘটলো এক অদ্ভুত ঘটনা। এটা আপনাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হবে, কিন্তু বাস্তবে এটা আসলে ঘটেছিল। তাহলে চলুন কি ঘটেছিল সেই রাতে সেটা বলি। রাতে আমি যখন ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যে আমি দেখি আমি বাড়িতে, এবং আমি আমার মা এবং আমার ভাই এবং আমার ছোট বোন একসঙ্গে বসে গল্প করছি। এবং একটা পর্যায়ে মাকে বললাম, আচ্ছা মা, আর সময় নষ্ট করা যাবে না, আমি এখন কক্সবাজারে যাব। আমার মা পাশ থেকে আমার ছোট ভাই তখন বলে উঠল, ভাইয়া আমিও যাব তোমার সঙ্গে, আমাকে নিয়ে চলো। আমি তখন চিন্তা করলাম, ওকে সঙ্গে করে নিয়ে গেলে ভালোই হবে, তাহলে জানতে পারবো কোথায় গিয়েছিল। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও চলো আমার সঙ্গে। মা তখন ঘর থেকে 10,000 টাকা বের করে আনে এবং টাকাগুলো আমার ছোট ভাইয়ের হাতে দেয়। তারপর আমি এবং আমার ছোট ভাই মায়ের থেকে বিদায় নিয়ে চলে যাই কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা দুই ভাই একটা ভ্যানে করে সালতা বাজারে চলে যাই। সালতা বাজারে যাবার পর আমরা একটা বাসে উঠে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে। অনেক সময় বসে থাকার পর হঠাৎ করে আমার ছোট ভাই বলে উঠল, ভাইয়া আমি যাবো না কক্সবাজারে, আমি বাড়িতে চলে যাচ্ছি, তুমি একাই চলে যাও। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যা তাহলে, যেহেতু যেতে চাচ্ছিস না তাহলে তুই বাড়িতে চলে যা। তারপর বাস থেকে নেমে চলে যায়, আমি বাসের মধ্যেই থাকি। যখনই বাস ছেড়ে যাবে তখনই আমার মনে পড়ে যায়, টাকা তো সব ইয়ামিনের কাছে, তো চলে গেল, আমি কিভাবে যাব। আমিও তাড়াতাড়ি করে বাস থেকে নেমে যাই। তারপর আমি পুরো সালথা বাজার খুঁজতে থাকি ওকে, কিন্তু কোথাও খুঁজে পাই না। তারপর আমি ফোনটা দিই এবং ফোনে বললাম, কিরে তুই কোথায় এখন, আমাকে টাকাটা না দিয়ে তুই কোথায় চলে গেলি, হ্যাঁ এখন আমি কিভাবে যাব। আমার ছোট ভাই তখন বলে উঠল, ভাইয়া আমি তো বাড়িতে চলে এসেছি, তুমি বাড়িতে চলে আসো, নিয়ে যাও টাকা, নিয়ে যাও। আমি তখন ফোনটা কেটে দিয়ে খুব বিরক্ত একটা ভাব নিয়ে সামনের দিকে এগোতে থাকি। মনে মনে একটা রাগ হচ্ছিল যে কেন টাকাটা দিয়েছিলাম। আমি তখন আশেপাশে ভ্যান করছিলাম, কিন্তু ভ্যান কোথাও খুঁজে পাচ্ছিলাম না। বিশ্বাস করেন, পুরো ঘটনাটা কিন্তু আমার স্বপ্নের ভিতরে ঘটেছিল। তখন আমি আস্তে আস্তে করে বাজারের মধ্যে থেকে সামনে কিছুটা এগিয়ে যাই, মানে আমি বাজার থেকে বের হয়ে রাস্তার পাশে বসে অপেক্ষা করছিলাম ভ্যান গাড়ির জন্য। আমি যেখানে বসে ভ্যান গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, বাস্তবে সেই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। সেখানে হাজার হাজার বছরের জিনিদের বসতি আছে, এখনো আছে। তো কিছু সময় রাস্তা পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ি। তারপরে ভ্যান আসছিল না। রাস্তা থেকে কিছুটা নিচে একটা পুকুর আছে এবং পুকুরের পাড়ে মাছরা দিয়ে রীতিমতো বসার জন্য একটা জায়গা আছে। বাস্তবে কিন্তু সেখানে কোনো পুকুর বা মাছের কিছুই নেই, কিন্তু আমি কিন্তু স্বপ্নে দেখেছি। তো তারপর আমি সেই মাছরের ওপরে কিছুটা সময় বসে থাকলাম। তখন হঠাৎ করে একটা ভ্যান গাড়ি আসে। আমি তাড়াতাড়ি করে দাঁড়াতে বললাম এবং আমি দ্রুত ভ্যানের কাছে চলে যাই। যখনই আমি ভ্যান গাড়িতে উঠতে যাব ঠিক তখনই আমি খেয়াল করি আমার কাছে ফোন বা মানি ব্যাগ কিছুই নেই। আমি তখন দ্রুত আবারও সেই মাচুরির কাছে যাই এবং গিয়ে দেখি মাচুরির ওখানে আমার ফোন এবং মানি ব্যাগটা রাখা আছে। যখন আমি মানি ব্যাগটা নিয়ে ফোনটা রেখে আবারও সেখানে গিয়ে দেখলাম, লক্ষ্য করলাম ভ্যান গাড়ি চলে গেছে। আমি তখন হতাশ হয়ে আবারও সেখানে গিয়ে বসে পড়লাম। কিছু সময় পর আবার একটা ভ্যান গাড়ি আসে। আমি অনেকটা খুশি হয়ে যাই এবং ভ্যান গাড়িটাকে দাঁড়াতে বলি, সে দাঁড়িয়ে পড়ে। আমি যখন মাচুরির ওপরে মানি ব্যাগটা কোনো কিছু রেখে যায় নাকি তখন দেখি এটা দেখে আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়। তখন আমি পুকুরের দিকে তাকিয়ে দেখি অনেক ছেলেরা গোসল করছে। আমি তখন এতটাই রাগান্বিত হয়ে যায় যে আমার মুখের ভাষা খারাপ হতে শুরু করলো। আমি চিল্লা চিল্লি করতে থাকি যে কোন জানোয়ার বাচ্চা এমন করেছে, আমার ফোন মানি ব্যাগ নিয়ে গেছে, কার এত বড় সাহস, ফাজদামো করছিস, যদি ধরতে পারি না তাহলে রাস্তায় পুঁতে দেবো একেবারে। আমি তখনই রাগান্বিত ভাবে পুকুরে নেমে যাই এবং মানি ব্যাগ খুঁজতে থাকি। আমার মানি ব্যাগের মধ্যে কোনো টাকা ছিল না, কিন্তু সেখানে একটা আমল ছিল যেটা খুবই জরুরি ছিল। যখনই আমি পানির মধ্যে ডুবতেই আমি দেখি আমার সঙ্গে কেউ একজন আমাকে সাহায্য করছে আমার ফোন এবং মানি ব্যাগ খুঁজে দেওয়ার জন্য। আমি তাকে দেখতে পাচ্ছিলাম না,
অদৃশ্য ভাবে ছিল সে, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম। আমি তখন রাগান্বিত ভাবে তাকে বললাম, আমার আপনার সাহায্য দরকার নেই, আপনি চলে যান, আমি একাই করতে পারবো। তখনই পানের নিচ থেকে চারিপাশ থেকে অনেকগুলো, এতগুলো মানুষ না অন্য কিছু বলতে পারবো না, সবাই রীতিমতো আমাকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মুহূর্তের মধ্যে চারপাশটা কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠলো, আমাকে সবাই আক্রমণ করে বসে। আর ঠিক তখনই সে অদৃশ্য কেউ একজন সবাইকে ছিটকে দূরে ফেলে দেয় এবং এক মুহূর্তে সবাই সেখানে পালিয়ে যায়। এবং আমার সঙ্গে থাকা সে অদৃশ্য কেউ একজন আমার ফোন এবং মানি ব্যাগ পানির নিচ থেকে আমার হাতে তুলে দেয় এবং সে নিজেই আমার পানির উপরে তুলে দেয়। তারপর সেখানে একটা ভ্যান গাড়ি চলে আসে এবং আমি সে ভ্যান গাড়িতে উঠে বাড়িতে চলে যাই। তার কিছু সময়ের মধ্যে আমি বাড়িতে চলে আসি। আমি বাড়িতে যাওয়া মাত্রই দেখি মা এবং ছোট বোন সবাই বসে গল্প করছে। মা তখন আমাকে দেখে বলে উঠল, কিরে বাবা, তুমি ভিজে গেছো নাকি? এই অবস্থা হলো কিভাবে? আমি তখন রাগান্বিত ভাবে বলে উঠলাম, কি হয়েছে মানে? ওই টাকা না নিয়ে চলে এসেছি, আমি কিভাবে যাবো কক্সবাজার? আসার সময় তো অনেক কিছু হয়েছে। মা তখন বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত হও শান্ত হও, আজকে যেতে পারবে না তুমি, তাতে কি হয়েছে, অন্য একদিন যাবে। আমিও মায়ের সাথে কথা বলার সম্মতি দিলাম আর সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে যায়। আর তারপর থেকে আমার শরীরটাতে কেমন যেন ঠান্ডা লেগে যায়, জ্বর আসে। এক টানা তিন দিন পর্যন্ত আমি বিছানায় ছিলাম। এরপর অনেক ঘটনা ঘটেছে যেগুলো বলতে অনেক সময় লেগে যাবে, অনেক বড় হয়ে যাবে স্টোরিটা। শেষে আর একটা ঘটনা বলবো, সেটা স্বপ্ন নিয়ে নয়, এটা বাস্তব ঘটনা। যে ঘটনাটা আমাকে এখনো ভাবায় যে কিভাবে হয়েছিল এটা। এটা 2024 সালের মে মাসের শেষের দিকের ঘটনা। আমাদের বাড়িতে অনেক মেহমান এসেছিল, খালারা এসেছে, মামিরা এসেছে, নানুরা এসেছে, খালাতো বোন মামাতো বোন সবাই এসেছে। সেদিন আমার খালাতো বোন মামাতো বোন এবং আমার নিজের বোন সবাই একসঙ্গে সিদ্ধান্ত নেয় তারা শাড়ি পরবে। তো তারা সবাই বিকেলের দিকে শাড়ি পরে আমাদের বাড়ির ছাদে উঠে ছবি তোলে। তারপর তারা সবাই আমাকে ছবি পাঠিয়ে দেয়। আমি দেখি বাংলাদেশি টাইম রাত 8টার দিকে আমি আবারও বাড়িতে ফোন দিই। ফোনটা ধরে আমার খালাতো ভাই, ফোনটা ধরে আমার হাসির ছেলে বলে উঠল, কিরে তুই বলে অনেক শক্তিশালী, তোর কাছে বলে কি আছে বলতো আমাকে। আমি তখন বলে উঠলাম, ধুর পাগলের মতো, কি সব বলছিস, মা কোথায়? হ্যাঁ, মা ফোনে দিলাম ধরলো না, আমার কাছে ফোন দে। আমার খালা তখন আমাকে বলে উঠলো, কিরে তুই কিছু জানিস না, যেভাবে বলছিস যেন কিছু জানিস না। আমি তখন বললাম, আরে পাগল আমি জানবো কিভাবে, আমি বাড়িতে আছে নাকি? আমার খালা তো ভাই তখন আমাকে বললো, শোন তাহলে কি হচ্ছে, বাদিমের পর তোর ছোট খালা মেয়েকে জিনে ধরেছে, অনেক পাগড়ামি করছিল, নানু সেখানে উপস্থিত ছিল এবং নানু এবং তোর মা দুজন মিলে দোয়া দরুদ পড়ে ওকে শান্ত করেছে, বাসায় নিয়ে আসছে। ওই জিনটার সাথে নানু এবং খালা অনেক সময় কথা বলে। একটা পর্যায়ে খালা ওই জিনটাকে নিয়ে বলে উঠল, তুই যে আমার বাড়িতে আসলি, তোর কি একটু ভয় করে না? তুই জানিস না কার বাড়িতে কোন জায়গায় এসেছিস, যদি একবার দেখি না তাহলে কিন্তু তোকে কেউ বাঁচাতে পারবে না, একেবারে শেষ বলে দিচ্ছি। খালা মূলত একজনকে মেনশন করে বলেছিল, জেফ্রি ভাই, আমার মা যাকে মেনশন করে বলেছিল তার নামটা আমি বলতে চাই না, কারণ তাকে আমি অপছন্দ করি, কিন্তু আমার পুরো গোষ্ঠী তাকে পছন্দ করে। আমার পুরো গোষ্ঠী আমার বাবা মা এবং নিজে আমাকে তার দলে নেওয়ার জন্য যা করছে, এমনকি তার পোষা জিনকেও পাঠিয়ে দিয়েছিল আমাকে ভয় দেখাবার জন্য, কিন্তু কিছুই করতে পারেনি। তো যাই হোক, সেখানে উপস্থিত থাকা সবাই রীতিমতো চমকে গিয়ে আমার খালাতো বোনের মধ্যে থাকা সেই জিনটা বলে উঠল, জনি এটা তোর বাড়ি, এটা তোর বাড়ি, আর আমি এটাও জানি তোর ছেলে শক্তিশালী, তোর পিছনে তোর ছেলে থাকে সবসময়, আর এই জন্যই তোদের কোনো ক্ষতি করতে পারে না কেউ, কেউ ক্ষতি করতে পারে না। আর একটা কথা ভালো করে মনে রাখিস, তোর ছেলেকে যত দ্রুত সম্ভব দেশে চলে আসতে বল, ততই ভালো হবে। খালা তখন জিনটাকে বলল, আমার ছেলের সম্পর্কে আমি তোর থেকে ভালো জানি, আমি জানি অনেক শক্তিশালী, অনেক সাহসী, আর ওকে নিয়ে আমি চিন্তা করি না যে ওর কেউ ওর কোনো ক্ষতি করতে পারবি, কিচ্ছু পারবি না। তারপর আরো কিছু সময় অনেক কথা বলার পর সেখান থেকে সে জিনটা চলে যায়। তারপর আমার মায়ের সঙ্গে কথা বলি এবং মাও ঠিক
একই কথা বলে, সবাই একই কথা বলে যে জিনটা এই কথা বলেছে। তো জেফ্রি ভাই, এই ছিল ঘটনা আজকের, এবং আজকে একই ঘটনার ভিতরে অনেকগুলো ঘটনা বললাম। আরও অনেক স্বপ্ন আছে যেগুলো সত্য হয়েছে, কিন্তু এতগুলো বলতে গেলে ঘটনা অনেক বড় হয়ে যাবে। আর একটা কথা বলি, আমার ভৌতিকথায় 150,000 সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে আমার যে লাইভটা করেছিলেন সেই লাইভে শেষের পর থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে অনেক বেশি অস্বাভাবিক ঘটনা ঘটছে। আজকে 2024 14 নভেম্বর, আজকে রাতেও আমার সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে, এবং আমার সঙ্গে যেটা ঘটে তাকে আমি চিনি, এটা আমার মাও জানে। তো আজকের ঘটনাটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন অবশ্যই। আমি চাইলে ঘটনা সাজিয়ে অনেক কিছু লিখতে পারতাম, কিন্তু আজকে কোনো কিছুই ইন্টারেস্টিং করে রেখিনি, কারণ একদম যেটা সত্যি ছিল শুধু সেগুলোই তুলে ধরেছি। তো আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও এরকম ঘটনা ভালো লাগলে আমি সামনে আরও ঘটনা পাঠাবো। একটা সুখবর দিতে যাচ্ছি, আগামী ঘটনায় নিয়ে আসবো আপনাদের জন্য সবার প্রিয় জসীম কবিরাজের ঘটনা। ঘটনার নাম বলে দিই, ঘটনার নাম হবে রহস্যময় গ্রাম। অনেক ভাইয়ের প্রশ্ন করেছেন যে জসীম কবিরাজের সাথে নাইমা জিনের কীভাবে বিয়ে হয়, তো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন রহস্যময় গ্রামের ঘটনায়। আসসালামু আলাইকুম জসীম ভাই, ঘটনাটি কেমন লাগলো? আমি হাফিজুর রহমান রানা, বাসা ঢাকা বিভাগ, ফরিদপুর জেলা, সালদা থানা। আমি বর্তমানে অবস্থান করছি সদর মদিনায়। আসসালামু আলাইকুম। এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিন। আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন bhautikstories@gmail.com অথবা 01400930111 এই হোয়াটসঅ্যাপে।